আসলাম আজকে দমদমে দমদমের মতিঝিলে অ্যাক্সিস ব্যাংকের ঠিক পাশেই এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট এয়ার অ্যান্ড ফায়ারে কেন এসছি কি বৃত্তান্ত সবই ডিটেলসে ভিতরে গিয়ে বলবো বাইরে প্রচুর গরম গরমের মধ্যে বাইরে না বলে ভিতরে যাওয়া যাক দ্য এয়ার অ্যান্ড ফায়ার সামনে জামাই ষষ্ঠী আসছে আর জামাই ষষ্ঠীর উপলক্ষে শ্বশুরবাড়ির লোকেদের জামাইকে খাওয়ানোর একটা জবরদস্ত প্রথা তো আছে আর তাছাড়া একটা রিচুয়ালস প্রথা যাই বলুন তার সাথে পুজোও আছে মানে ষষ্ঠী পুজো তো আছেই আর সেই উপলক্ষে কলকাতা তথা বাংলার বিভিন্ন জায়গার বিভিন্ন রেস্টুরেন্টগুলো কিন্তু বেশ জামাইদের খাওয়ানোর জন্য ভালোই আয়োজন করে থাকে তা আমার ক্ষুদ্র নলেজে যেখানে জামাই ষষ্ঠীর আয়োজন হতে পারে যেসব জায়গার সম্বন্ধে খবর পেয়েছি তার মধ্যে একটা কিন্তু পেলাম এয়ার অ্যান্ড ফায়ারে দ্য এয়ার অ্যান্ড ফায়ারের খাবার দাবার আগে আমি খেয়েছি আমার কিন্তু মন্দ লাগেনি ভালোই লেগেছে 699 টাকায় 45 রকমের পদ আনলিমিটেড যেখানে মাটন চিকেন কাঁকড়া চিংড়ি সব আছে তথ্য তো আপনাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে যেখানে গিয়ে দেখব 45 রকমের পদের কি কি আছে আর সঙ্গে 699 টাকা তো দাম তার সঙ্গে কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটাও দেখব চলুন বাইরে বেশি কথা না বাড়িয়ে এবার ভিতরে যাওয়া যাক দেখলেন এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা সত্যি দুর্দান্ত রেস্টুরেন্ট কিন্তু একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় আগে আমি যখন দেখতাম বাড়ির শাশুড়িরা তার জামাইদেরকে বাবু হয়ে বসিয়ে পঞ্চব্যঞ্জন দিয়ে বিভিন্ন রকম খাবার পরিবেশন করতেন তার জন্য তাদের প্রচুর পরিশ্রম করতে হতো সকাল থেকে প্রচুর খাবার দাবার তৈরি করা তারপরে জামাইকে এত কিছু পরিবেশন করার পরে জামাইয়ের সাথে শাশুড়ি বা বাড়ির মহিলাদের কথা বলার মতো সময়ই থাকতো না কিন্তু সময় বদলাচ্ছে তার সঙ্গে সঙ্গে মানুষ সময়ের অনেক অভাব দেখা দিচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে যুগও বদলেছে বেস্ট হয় যদি এরকম কোনো রেস্টুরেন্টে আসা যায় যেখানে 699 টাকায় আনলিমিটেড খাওয়া পাওয়া যাবে যেখানে মাটন চিকেন বিরিয়ানি চাইনিজ ইন্ডিয়ান বাঙালি সব ধরনের খাবারের ভান্ডার থাকবে আর সেগুলো সবাই মিলে একসঙ্গে বসে আনলিমিটেড খাওয়া খেতে পারবে অনেক সময় নিজেদের মধ্যে দিতে পারবে অনেক বেশি তারা গল্প করতে পারবে তো দেখা যাক কী কী খাবার দাবার আজকে আয়োজন হয়েছে আর এখানে বললো যে স্টার্টার যে আইটেমগুলো আছে সেগুলো নাকি টেবিলেই সার্ভ হয় তা আমরা টেবিলে গিয়ে বসি টেবিলে স্টার্টার আইটেমগুলো সার্ভ হোক আর তারপরে আপনাদের সামনে কী কী মেন কোর্সের খাবার আছে সেগুলো তুলে ধরবো তো শুরু করব ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক এখানে দেওয়া হচ্ছে আমপান্না 3 মাস্কেটিয়ার্সের জন্য মানে আমাদের 3 মহারথীর জন্য 3টা অলরেডি চলে এসেছে আমপান্না শান্তি বাইরে যাক রোদ আর সেই রোদ পার করে এসে একটা দুর্দান্ত প্রশস্তি হচ্ছে তো আমরা এখানে ন্যাচারালি যেটা হওয়া দরকার মানে ননভেজ যে বাফেটটা সেটা নিয়ে আপনারা চাইলে পরে কিন্তু এখানে এসে কিন্তু মানে ভেজ বুফেটাও নিতে পারেন বা বুফে বা বাফেট যেটাই আপনারা বলুন না কেন অ্যাকচুয়ালি অনেক জামাই থাকে যারা হচ্ছে ভেজিটেরিয়ান তারা কিন্তু এখানে এসে 599-এ জবরদস্ত এনজয় করতে পারে অনেক ধরনের খাবার সবই 45 রকমের খাবার তো আছে ননভেজ হয় তাহলে 699 টাকায় প্রচুর খাবারের আইটেম আছে যেটা এখানে সব কিছু লিখে দেওয়া আছে আমরা এখানে না বলে ডাইরেক্ট গিয়ে দেখাবো আপনাদেরকে তো আমাদের এখানে অলরেডি খাবার দাবার চলে এসছে ননভেজ বাফেটের আন্ডারে যে যে খাবারগুলো আছে সেগুলো মোটামুটি চলে এসছে এই 3টে প্রথমে দেখতে পাচ্ছি আছে এগুলো হচ্ছে কিন্তু ভেজ আইটেম 3 পিস আছে ভেজ আইটেম আর এখানে আছে 5 রকমের খাবার আছে যেটা কিন্তু ননভেজ আইটেম আমরা আজকে 3 জন এসেছি আমি বিট্টু আর অনুভব এসছে 3 জনের জন্য কিন্তু মোটামুটি দেওয়া হয়েছে প্রত্যেকটা খাবার কিন্তু আনলিমিটেড এগুলো শেষ হয়ে গেলে বললে আবার কিন্তু সার্ভ হবে তো এই বেনিফিটটা কিন্তু আছে বাফেট মানে বুঝতেই পারেন সব খাবারই আনলিমিটেড দেখি এখানে যে ভেজ এবং ননভেজ যে প্ল্যাটারগুলো দেওয়া হয়েছে সেখানে কী কী আছে একটু দেখে নিই নরভরা কাবাব ক্রিসপি চিলি বেবিকর্ন ফ্রুট কাবাব ননভেজের মধ্যে এখানে আছে দেখছি ফিশ ফিঙ্গার মাটন শিক কাবাব চিলি গার্লিক পর্ন বল বাঞ্জারা চিকেন টিক্কা বারবিকিউ চিকেন উইংস তো শুরু করছি ভেজ প্ল্যাটার থেকে স্টার্টার আইটেমগুলোর মধ্যে থেকে প্রথমেই হারাভরা কাবাব ওয়াও ভেতরে রেখে পাচ্ছি পনির তো আছে তাছাড়া বিভিন্ন ধরনের গ্রিন ভেজিস আছে যেরকম পুদিনা পাতা ধনে পাতা এগুলো দেওয়া আছে বাইরের দিকটা কিন্তু প্যাঙ্কো ফ্রাই হওয়ার জন্য ক্রিসপিনেস আছে আর ভিতরে পনির থেকে শুরু করে কড়াইশুঁটি থেকে শুরু অনেক কিছু আছে যেগুলো দুর্দান্ত ফ্লেভার আর এবার চলে আসছি রোস্টেড পাইনঅ্যাপেল আনারস সামনে এমনি ভালো লাগে তারপর যে হালকা যদি রোস্টেড থাকে ফ্লেভারটা কিন্তু আরও ফুটে ওঠে খিলা ওঠা আর এবার দেখি ক্রিসপি চিলি বেবিকর্ন এগুলো কিন্তু একদম নরম নয়
ক্রিসপি মানে সত্যি ক্রিসপি, ফ্লেভারটা দুর্দান্ত, স্পেশাল মানে হানি বেস দেওয়ার জন্য সুপার খেতে। ভেজ স্টার্টারগুলো কিন্তু যথেষ্টই ভালো ছিল, তিন রকমের যে স্টার্টারগুলো খেলাম। আর আমি শুরুতেই বলবো যে স্টার্টারের পরিমাণটা যা দেওয়া হচ্ছে বা স্টার্টারের কোয়ালিটি যা আছে, জামাই কিন্তু প্রথমেই হিট হয়ে যাবে। তো এবার দেখি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, দেখি মাছের পরিমাণ একেবারে কিন্তু খারাপ না, ভালোই আছে। ভেটকির ফিশ যে একটা ফ্লেভার সেটা পুরোপুরি আছে, আর বারোটা কিন্তু প্যাঙ্কো ফ্রাই বেশ খেতে, ছোটো ছোটো এরকম ফিশ ফিঙ্গার কিন্তু দুর্দান্ত। এবার নিয়ে নিচ্ছি যে মাটন শিক কাবাব, মাটন শিক কাবাবের প্রত্যেকটা পিসগুলো কিন্তু বেশ, মাটন শিক কাবাব আমি অনেকবার খেয়েছি, বিশেষ করে কী হয় হালকা ঠান্ডা হলে না এ সল্টি ভাব চলে আসে, এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে কারণ আমাদের কাছে পরিবেশন করার পরে আমরা ছবি তুলেছি, বেশ সময় নিয়েছি, প্লাস এসিটা সামনে আছে, হালকা ঠান্ডা হয়েছে, কিন্তু মাটনের সেই টেন্ডারনেসটা আমি পাচ্ছি, খেতে কিন্তু সত্যি ভালো, মাটন যাচ্ছে বোঝা যাচ্ছে। এবার চলে আসি চিংড়ির বল, দেখি এক একটা চিংড়ি বল খেতে কেমন। এখানে বললো প্রত্যেকটা বলের ভিতরে একটা করে চিংড়ি আছে, বাইরেটা কিন্তু বেশ হানি বেস আছে, আর হালকা উপরটা ক্রিসপি, আর ভিতরটা চিংড়িকে স্ম্যাশ করে দেওয়া আছে। তো এয়ার অ্যান্ড ফায়ারে তো এর আগে আমরা খেয়ে গেছিলাম, তো এখানকার স্টার্টার প্যাটারগুলো জাস্ট ফাটাফাটি, তো এখানেও স্টার্টার প্যাটার সে ফাটাফাটি অবশ্যই হবে। এখানে নিয়েছি একদম পুরো ছোট্ট ছোট্ট উইং পিস, দেখতে তো সেই লাগছে ওপর থেকে টসেস করা, যেরকম ক্রিসপি, তার উপরে টসিং যে সসটা আছে, গার্লিক ফ্লেভার, মিষ্টি মিষ্টি ব্যাপক লাগছে খেতে, চিকেনটা কিন্তু খুব ফ্রেশ। এবার ট্রাই করবো হচ্ছে বঞ্জারা কাবাব, ফ্রেশ, ফ্রেশনেস নিয়ে কোনো কথাই হবে না, ট্রাই করি আগে। হালকা ঠান্ডা হয়ে গেছে ঠিকই, বাট টেস্টে কিন্তু কোনো বিঘ্ন ঘটেনি, একদম পারফেক্ট আছে। স্টার্টার আইটেমগুলো তো জবরদস্ত খেলাম, বেশিরভাগ আইটেমগুলোই তো মন জিতে নিয়েছে, আর কয়েকটা বলবো যে আইটেম এতটাই ভালো ছিল তা বলার মতো না। তো এবার দেখি মেন কোর্সের খাবারগুলোর মধ্যে কী কী আছে। শুরু হবে এখানে ভেজ স্যুপ দিয়ে, কাস্টমার আসার আগে অবধি কিন্তু এরকমভাবে দেখুন প্লাস্টিক দিয়ে কিন্তু র্যাপিং করা থাকে, একদম মানে কাস্টমার আসবে এরকমভাবে কিন্তু খুলে দেওয়া হবে, তাই হাইজিন ব্যাপারটাকে এখানে খুব মেনটেন করার চেষ্টা করা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি তিন রকমের স্যালাড আছে, গ্রিন স্যালাড তো আছে, তাছাড়া আরও দু রকমের স্যালাড আছে, একটা ননভেজ স্যালাড, সাথে আছে আচার, তার সাথে ভিনিগার অনিয়ন, আর আছে চাটনি, আর তার সাথে রায়তা, সাথে দেখতে পাচ্ছি আছে আলুর চাট, আর আছে ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড়, আর সাথে আছে কিউকাম্বার স্যালাড, মানে স্যালাড এখানে চার রকমের আছে। এবার চলে আসলাম মেন কোর্সের পোর্শনে, মেন কোর্সের মধ্যে শুরুতেই আছে বাসমতি রাইস, বাসন্তী পোলাও, ইয়েলো ডাল ফ্রাই, আর আছে মিক্স ভেজ জলফ্রেজি, আর সাথে আছে ভেজ হাক্কা নুডলস, আর আছে ভেজ কর্ন মাঞ্চুরিয়ান, ফিশ কালিয়া, সাধারণত একটা রুই মাছ থাকে, মাছগুলো ছোটো ছোটো করে কাটা আছে, তাই না, আর আছে ক্র্যাব কারি, এইটা কিন্তু আমার খুব সেরা লেগেছিল আগেরবার যখন এসে খেয়েছিলাম, বাহ এখানে কাঁকড়ার সাইজটা কিন্তু একটু বড়ই আছে, একেবারে বাচ্চা কাঁকড়া নয়, আর আছে এগ মশালা, আর সাথে আছে ধনিয়া মুর্গ, আর মেন হিট আইটেম সেটা হচ্ছে মাটন বিরিয়ানি, জবরদস্ত কালার টেক্সচার দেখতে পাচ্ছেন। এইখানটা যদি দেখি জামাইরা এসে কোনটা ছেড়ে কোনটা না খাবে সেটা নিয়েই চিন্তিত আমি, মাটন বিরিয়ানি মানে মাটন তার সাথে বিরিয়ানি, চিকেন আছে, আবার দেখতে পাচ্ছি ক্র্যাব মানে কাঁকড়াও আছে, ডিম আছে, মাঞ্চুরিয়ান মানে চাইনিজ আইটেমও আছে, আর সঙ্গে কাতলা মাছও আছে, আর এখানে দেখতে পাচ্ছি সাত রকমের ডেজার্ট আইটেম আছে, সাত রকমের ডেজার্ট আইটেম, স্পেশালি যদি বলি আমার খুব প্রিয় যেটা সেটা হচ্ছে আঙুরি গোলাপ জামুন, আর সাথে আছে শাহী টুকরা, সিমায়ের ক্ষীর, ফিরনি, আর আছে দর্শন ক্যারামেল কাস্টার্ড, আর আছে বরফি। বিট্টু একটু এদিক ওদিক গেছিলো, তো আমি ততক্ষণে কিছুটা স্যালাড নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি ঝুরঝুরে আলু ভাজা, আর সাথে নিয়ে নিয়েছি বাসমতি চালের ভাত, ইয়েলো ডাল ফ্রাই, আর নিয়ে নিচ্ছি কাঁকড়া, কাঁকড়াটাকে একটু আলাদাভাবে নিয়ে নিচ্ছি, কাঁকড়ার দেখলে তো আমার হাত পা শিশির করে, সেয়েছে কাঁকড়া। তো শুরু করি ডাল ফ্রাই দিয়ে, মানে ডাল করার পরে আলাদাভাবে সম্বার দিয়ে, মানে ফ্রাই করাটা তরকার মতো ফ্রাই করে দিয়েছে, ভালোই লাগছে, মানে ঠিক বাঙালি স্টাইল না, এরা নর্থ ইন্ডিয়ান ফুডগুলোতে এরকমভাবে ঠিক স্টাইলটা দেখা যায়, সঙ্গে ঝুরঝুর আলু ভাজা, শুকনো লঙ্কার গুঁড়ো হোক বা কোনো কালার দেওয়া আছে, তার জন্য আলু ভাজাটা রেডিশ হয়ে গেছে, খেতে ভালো। বুফেতে এসে যদি ডাল বেশি খেতে হয় আর যদি ননভেজ প্ল্যাটারে এসে তারা তো পেট ভরে যাবে না, তার জন্য দরকার অল্প জাস্ট টেস্ট করা,
তারপরে কাঁকড়া নিয়ে ঝাঁপিয়ে পড়া। এবার নিয়ে এলাম এক বাটি কাঁকড়া, আনলিমিটেড যখন 699 টাকায়, বেনিফিটগুলো নিতে হবে তো নাকি? তো সুতরাং নিয়ে নিয়েছি কাঁকড়া, আমার খুব প্রিয় এক বাটি কাঁকড়া, জমি আজকে কাঁকড়া কষা খাবো। শুরু করে দিয়েছি অলরেডি কাঁকড়ার ঝোল দিয়ে ভাত, দ্বিতীয় কোনো কিছু না ভেবে, ও সঙ্গে যদি ডিম কষার দু পিস ডিম, মানে একটা ডিমেরই অর্ধেক করা আছে, আর রুই মাছের একটা অংশ। কাঁকড়া ঝালে কাঁকড়ার এত সুন্দর ফ্লেভার, উফ। এবার চলে আসি কাঁকড়াটা আগে টেস্ট করি। এইরকম কাঁকড়া খাওয়ার মজাই আলাদা। কাঁকড়া হতো আইসা, আর সাথে আছে সেই বডিটা বা যার মধ্যে মাংসটা মেনলি থাকে, দুর্দান্ত হয়েছে। কোথাও গিয়ে এরকম আনলিমিটেড কাঁকড়া খাওয়ার সুযোগ আপনি পাবেন না, যদি না সেটা বুফে না হয়। আর এরকম বুফেতে এসে জমিয়ে কাঁকড়ার এনজয়টা করুন। রুই মাছের যে কষা বানানো হয়েছে সেখান থেকে একটা রুই মাছের পিস নিয়ে আসলে ওড়িয়ে ভাবা, মাছটা তখন সাদা ধপধপ করছে, একদম ফ্রেশ মাছ, একদম মাছটা ফ্রেশ। আর সঙ্গে ডিম কারির ডিম। এবার নিয়ে নিচ্ছি বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আর তার মধ্যে পেয়েছি শুরু দেখতে পাচ্ছি নাল্লি পিস, ও আর সঙ্গে আলু তো আছেই, এই আটটা পিস পেয়েছি, জবরদস্ত। আনলিমিটেড যখন কোনো বাফেট হবে, যখন বুফে যখন হবে তখন জমিয়ে খান। এই দেখুন গোটা গোটা আলুও দেওয়া আছে, আমি একটা হাফ আলু নিলাম, অল্প একটু রাইস নেই আগে, ও বাবা, সঙ্গে আবার একটুখানি একটা আবার হারমোনিয়ামও চলে আসলো। শুরু করছি এখানকার মাটন বিরিয়ানি। কালারটা ঠিক মোটেও মন্দ নয়, ঠিক অনেকটা ব্রাউন কালারের বিরিয়ানির মতো, যেখানে মনে হচ্ছে যে জাফরান কালারটার ব্যবহার কিন্তু তুলনামূলক কম, যে কালারটা যেটা দেখা যাচ্ছে মিলে সাধারণত এটা পেঁয়াজ রসের জন্য হয়ে থাকে। আর দেখুন রাইসগুলো, দেখুন লং গ্রেন বাসমতি রাইসে কিন্তু মনে হচ্ছে, আর বেরেস্তা আছে। এই বিরিয়ানি আমি আগেরবারও যখন খেয়েছি তখন দেখেছি কিন্তু বেরেস্তা এখানে অনেকটাই ব্যবহার করা হয়। আর মাটনের পিসগুলো দেখুন এরকম কোয়ালিটির মাটন, সাইজগুলো দেখুন 50-70 গ্রামের ওজন তো একটা অবশ্যই হবে, আর নরম তুলতুলে মাটন। আর আলু এখানে গোটা গোটা তো দেওয়া হয়, আমি কিন্তু একটা হাফ আলু নিলাম, দরকার হলে আবার আমি নিয়ে আসতে পারবো। আর যা নিয়েছি এটা কিন্তু শেষ নয়, যেহেতু বুফে, বারবার এই কথাটা এই কারণেই বলছি কারণ সব কিছু আনলিমিটেড বলে একজনের জন্য। অনেকে বলে এটা কি শেয়ার করে খাওয়া যাবে, মোটেও নয়, এটা হচ্ছে একজনের জন্যই, বুফে সবসময় একজনের জন্যই হয়। এবার বিরিয়ানি, ফার্স্ট বাইটে যেটা আমার মুখে আসছে সেটা হচ্ছে বেরেস্তার ফ্লেভার। বেরেস্তাটা এতটা পরিমাণে আছে, খুব সুন্দর তার ফ্লেভারটা আসছে, আর কেওয়া জলের হালকা একটু বেশি আছে বলে মনে হচ্ছে। যারা একটু কলকাতার মানুষরা কিন্তু কেওয়া জল হালকা বেশি হলে তারা কিন্তু ভালোই বাসে, সুতরাং মোটেও মন্দ নয়। আর ঘিয়ের একটা হালকা সুবাস আছে যেটা বেশ লাগছে। সঙ্গে আলু, আলু একটু এখানে ফ্রাই করা আছে, কলকাতা স্টাইল বিরিয়ানির আলু, আলুর মধ্যে বেশ মিষ্টতা আছে, ভালো লাগছে। এবার চলে আসি নাল্লি পিস, কি খেতে এটা! পিওর মাটনের যে ফ্লেভার থাকার কথা সেটা পুরোপুরি আছে, মাটনের কোয়ালিটি দেখুন দুর্দান্ত কোয়ালিটি, মাটনটা সুপার খেতে। বিরিয়ানি আলু দিয়ে বেরেস্তা সহ বিরিয়ানি, দেখুন বেরেস্তার পরিমাণটা কত, আর সঙ্গে শিনা পিস। মাংসটা খেতে সেই খেতে। তো ধীরে ধীরে আমি বিরিয়ানি খাওয়াটা শেষ করি, আমার একটু সময় লাগবে, ততক্ষণে বিট্টুরা মোটামুটি খাবার দাবারগুলো সাজিয়ে নিয়ে আসুক। তো আমি নিয়ে নিচ্ছি চাইনিজ কিছু আইটেম, এখানে নিয়েছি নুডলস, এখানে হচ্ছে মাঞ্চুরিয়ান, আর এখানে হচ্ছে স্যালাড, ননভেজ স্যালাড, ননভেজ স্যালাড। মেয়োনিজ দিয়ে ক্রিম দিয়ে একদম লকপথ করে মাখা, ব্যাপার লাগছে খেতে। এখনকার জামাইরা তাহলে কি চাউমিন দিয়ে জামসুটি পালন করছে? শুধু চাইনিজ নয়, মানে চার রকমের অপশন আছে, এক্স্যাক্টলি চাইনিজ, বাঙালি, নর্থ ইন্ডিয়ান আর মোগলাই, সব কিছু জিনিসটা খেতে ভালো। মাঞ্চুরিয়ানটা কিন্তু ব্যাপক খেতে, ভেজ মাঞ্চুরিয়ান হলে কি হবে, গ্রেভিটা কিন্তু দুর্ধর্ষ। নুডলসটা তো ফাটাফাটি। তো আমার এখন জামাই হওয়ার কোনো ইচ্ছাই নেই,
তো জামাইয়ের সাথে যারা সাঙ্গফাঙ্গ আসে আমিও সেরকম দাদার সাথে সাঙ্গফাঙ্গ হিসেবে এসেছি খেতে। তো আমার খুব চিকেনটা ভাল লাগে, এই জন্য আমি ধনিয়া মুরগ পোলাও নিয়ে নিয়েছি। পোলাওটা খুব ভালো খেতে, পোলাওটার মধ্যে হালকা মিষ্টি ভাব আছে যেটা খুব ভালো লাগছে মুখে। ডিমের সাথে পোলাওটা খুব ভালো লাগছে, একটা ঝাল আর মিষ্টির আলাদা কম্বিনেশন মুখের মধ্যে তৈরি হচ্ছে, এরপরে খুব ভালো লাগছে। ধনিয়া মুখটা হচ্ছে এর মধ্যে ধনে পাতা দিয়ে মেন চিকেনটা তৈরি বলে এর জন্য এটা ধনিয়া মুখ বলছে। তো খুব ভালো লাগছে, এটা মুরগিটা খেয়ে দেখি, খুবই নরম, একদম ফ্রেশ চিকেন, ফ্রেশ চিকেন খুবই নরম, হাত দিয়ে ভেঙে যাচ্ছে, একদম তুলে নেওয়া যাচ্ছে। ধনিয়া মুখটা খুবই ভালো হয়েছে। তো আমি নিয়ে চলে এসেছি বিরিয়ানি, বিরিয়ানি কম মটন বেশি বোঝাই যাচ্ছে। হ্যাঁ, যত সামান্য খাবারই খাচ্ছি খাওয়াটা কমিয়ে দিয়েছি, সামনে বিয়ে তো মটন দিয়েই শুরু করি ফার্স্টে। হ্যাঁ, বাড়িতে গিয়ে খেলে মনে জামাইকে এতটা মটন দেয় না, এখানে মটন নিয়ে বসেছে আবার আনলিমিটেড, শেষ হলে আবার পাবো। এইটাই হচ্ছে মজা, বাড়িতে শাশুড়ি আপনি যদি হাঁপিয়ে যাবে, তো এখানে খানেওয়ালা জামাই নিশ্চিন্ত মনে খাবে। আর এই গরমে এরকম একটা এসিতে সেগুলো তো নিয়েই নিয়েছি, এছাড়াও কিন্তু আছে যেটা হচ্ছে আইসক্রিম আসছে, ততক্ষণে আমরা একটু ট্রাই করি। এগুলো শুরু করবো যেটা আমার সবচেয়ে প্রিয়, যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই গরমা গরম আঙ্গুরি গোলাপ জামুন। পুচকু পুচকু গরমা গরম দুর্দান্ত আঙ্গুরি গোলাপ জামুন। আর এখানে দেখতে পাচ্ছি আছে বরফি সুজি দিয়ে বানানো, খারাপ না। আর এটা দেখি এবার শাহি টুকরা, শাহি টুকরাটা পুরোটাই মনে মুখে দিতে হবে। শাহি টুকরা রসে চুবানো ছিল, মালাইতে ছিল, এই পুরোটাই একবারে মনে মুখে দিতে হবে। দুর্দান্ত খেতে, দুর্দান্ত। দর্শনটা দেখি, ক্রিস্পি হলে বেশি ভালো লাগতো, যেটা নেই। জীবনের প্রথমবার এরকম ফিরনি, আমরাসের মতো লাগছে, একদম ঠিক আমরাসের মতো লাগছে। ফিরনি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে অভ্যস্ত আমরা, যে একটু জমাট বেঁধে থাকবে, ওটা মনে আমার কাছে বেশি ভালো লাগে। এটাই নতুনভাবে দেখছি, দেখা যাক। চুমুক দিয়ে ফিরনি খেলাম, কিন্তু জমাট ভাজার মধ্যে আর একটা মানে কী বলবো ফিলিংস আছে, সেটার মধ্যে মিসিং দেখলাম। বাকি কিন্তু খেতে খারাপ না, ভালোই। এবার ধীরে ধীরে সব কটা খেতে থাকি। আর লাস্টে আছে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। খেতে যেরকম ভ্যানিলা আইসক্রিম হওয়ার কথা সেরকমই, খেতে ভালোই। তো ধীরে ধীরে খাওয়াটা শেষ করি, আসছি দাদা। ওজলদা দ্বিতীয়বার আসলাম দা এয়ার অ্যান্ড ফায়ারে, খুব ভালো লাগছে। মানে প্রথমবার যেটা খেয়েছিলাম যা ভালো লেগেছিল, এবার যেন আরও বেশি ভালো লাগছে। আর মেন কোর্সগুলো স্টার্টার কোর্সগুলো এত ভালো ছিল কি বলবো। তো তোমাদের আগামী দিনের পরিকল্পনা কি? দেখুন, আগামী দিনের পরিকল্পনা আমাদের তো বাফেট প্রাইস মাত্র 699, তার মধ্যে 45 রকমের আইটেম। তুমি এক্সিস মলে হঠাৎ করে একদিন চলে এসছো, আজকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিলে আমাকে। একদম, তো মানডে টু ফ্রাইডের মধ্যে কোনো সাবস্ক্রাইবার তোমাদের তোমার চ্যানেলে যদি আসে, সে 10% ডিসকাউন্টও পাবে। বাহ, এটা কিন্তু বিরাট বড় সত্যি একটা অফার। এক্সেপ্ট এনি হলিডেজ, মানে স্পেশাল ডেজ ছাড়া এটা পাবে। তো খেয়ে সত্যি ভালো লাগলো। তো উজ্জ্বল দা, মানে মেনি মেনি থ্যাঙ্কফুল। যে কোনো রকমের পার্টি কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন দা ইয়ার অ্যান্ড ফেয়ার। দা ইয়ার অ্যান্ড ফেয়ার আমাদের দুটো ব্রাঞ্চ, আপনারা আগের ব্রাঞ্চে দেখেছেন অ্যাক্সিস মল, এটা দমদম মতিঝিল। তো এটা আপনারা নাগের বাজার থেকে আসতে পারেন, অটোতে আসতে পারেন, আমাদের এখানে বললেই হবে দমদম মতিঝিল। একদম, থ্যাংক ইউ। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। উজ্জ্বল দা সবই ডিটেলস বলে দিল কীভাবে আসতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যা বলি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওটা কিন্তু আপনারা ফেসবুকেও দেখতে পারবেন, ফেসবুকে কিন্তু পারলে প্লিজ ফলো করুন।